বিরতি পরে স্বাগত কটক টাঙ্গিরে ক্রিকেট টুর্নামেন্ট উদযাপিত কটক টাঙ্গিস্থিত ড্রিমস ক্রিকেট গ্রাউন্ডে সমস্ত উইংর উদীয়মানে খেলাড়ি মানুষ নিয়ে তৃতীয় এবং শেষ বর্ষ ছাত্র মানুষ দ্বারা আয়োজিত এক বন্ধুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ ডিপিএল অধিনায়ক সূর্যকান্ত এবং নিরঞ্জনক টিম মধ্যে অনুষ্ঠিত হয়ে যাই। সূর্যকান্তক টিমে শক্তিমান বিটু রবিশঙ্কর সুরেন্দ্র প্রত্যুষ প্রদীপ প্রসন্ন সৌরভ বিষ্ণু শশাঙ্ক খেলুথিবা বেলে জ্ঞান টিমে রঘু সুমন সমীর প্রকাশ রোহন রাহুল সিপু আশুতোষ শ্রীকান্ত প্রতিনিধিত্ব করলে। উক্ত উদযাপনী ম্যাচে জ্ঞান টিম নির্ধারিত দশ ওভরে 95 রন করে প্রথমে ব্যাটিং করা বেড়ে সূর্যকান্ত টিম মাত্র 92 রন করে অল আউট হয়ে যাই। এই টুর্নামেন্টের মুখ্য অতিথি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর সুশান্ত কুমার সেঠী, সম্মানিত অতিথি সুরেন্দ্র দাস, রাজকিশোর বিশ্বাল বিজয় দল ও অন্যান্য খেলাড়ি ট্রফি দিয়ে পুরস্কৃত করলে। ছাত্রছাত্রী প্রতিনিধি অমন মিশ্র, পপু দাস, রক্তিম ধারা, প্রসঞ্জিৎ প্রেমরাজ পরিচালনা করলে। এই অবসরে ড্রিমস অধ্যক্ষ রাজেন্দ্র কুমার দাস সমস্ত প্রতিযোগী অভিনন্দন জনাইলে। কটক জয়লক্ষ্মী রিপোর্ট, ওড়িশা মোবাইল টিভি কটক।